নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ বড় সাইজের শঙ্কর মাছ। আজকে এটা দিয়ে একটা রেসিপি বানাবো। আর কত বড় সাইজ দেখুন, কত বড় লেজ দেখুন। তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই শঙ্কর মাছটাকে এখন কেটে নেব। এই শঙ্কর মাছটা হচ্ছে বালি শঙ্কর, আর দেখুন এই চামড়ার তুলনায় এখানে চামড়াটা কিন্তু বেশ অনেকটাই মোটা, আর এই জায়গাটাই না পুরো একদম বালির মতো কিচকিচ করে। আর হাত দিয়ে বোলালে বোঝা যাবে যে পুরো একদম এবড়ো খেবড়ো। মাছটা কাটার আগে আমি এই লেজটা কেটে আগে বাদ দেবো, তাহলে মাছটা কাটতে সুবিধা হবে। এই মাছটা একদম মাঝ বরাবর কেটে নেবো। এই দেখুন পুরো মাছটাকে দুভাগ করে কেটে নিয়েছি। আর এই মাছের না কাঁটা নেই, নরম নরম হাড় আছে, এগুলো খেতেও খুব সুন্দর লাগে। এবার এই মাছটাকে পিস পিস করে কেটে নেব। এই বালির জায়গাটাই যা একটু শক্ত, আর পুরোটাই কিন্তু একদম মাংস। কত সুন্দর সহজে কেটে যাচ্ছে দেখেছেন। শঙ্কর মাছের একটা ভাগ যেরকম পিস পিস করে কেটে নিয়েছি, এই ভাগটাও ঠিক একই রকম পিস পিস করে কেটে নেব। আর এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। মাছের পেটের ভিতরে এই রকম যে তেলের মতোগুলো আছে এগুলো কিন্তু খাই না আমরা, এগুলো বাদ দিয়ে নেব। আর এই যে বলেছিলাম বালির মতো যেটা, এটা কিন্তু খুব খড়খড়ে, হাত দিলেই বোঝা যাবে, এটাকে আমি বাদ দিয়ে নেব। একদম মাংস ধার বরাবর চালাবো, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। আর এই শঙ্কর মাছের এই যে বালির চামড়াটা কিন্তু বেশ শক্ত। এই দেখুন কতটা শক্ত দেখেছেন, বেশ মোটা চামড়া। বালির চামড়াটা বাদ দিয়ে দিয়েছি, আর এই যে চামড়াটা আছে এটা কিন্তু ভীষণ নরম, শুধুমাত্র একটু ঘষে ঘষে ধুয়ে নিলে কিন্তু এই কালোটা অনেকটাই উঠে যাবে। আর এদিকটায় কিন্তু কোনো কিছু তোলার নেই, এটাও এরকম ঘষে ঘষে ধুয়ে নেব। বালির চামড়াটা ছাড়িয়ে নিয়েছি, এবার এই মাছটাকে পিস করে নেব। এইভাবে বাকি অংশগুলোও কেটে নেব। আর আজকে শঙ্কর মাছটা বেশ বড় সাইজ ছিল, কাটতেও বেশ অনেকটা সময় লেগেছে, প্রায় 3 কিলোর ওপর ওজন ছিল। এবারে এই কেটে রাখা মাছের পিসগুলোকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। যে পরিমাণ মাছ ছিল তার মধ্যে আমি হাফ মাছ নিয়ে নিয়েছি, এখন এই মাছগুলোকে মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, আর এটা কিন্তু লবণাক্ত মাছ, এমনিতেই সমুদ্রের মাছ, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লেবুর রস নিংড়ে দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। সামুদ্রিক মাছের একটা তীব্র আষ্টে গন্ধ থাকে, সেটা গন্ধটা কাটানোর জন্যই কিন্তু আমি এখানে লেবুর রসটা দিলাম। মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। শঙ্কর মাছটা রান্না করার জন্য এখন আমি মশলাটা তৈরি করে নেব। আর আজকে মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব। এখানে দেখুন বড় বড় সাইজের লঙ্কা নিয়েছি, এই লঙ্কা কিন্তু খুব একটা বেশি ঝাল নেই, তবে খুব সুন্দর একটা কালার আসবে, তার জন্যই এই লঙ্কাটা নিয়েছি। জিরে 2 চা চামচ, ধনে 2 চা চামচ, কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা মিলে দিয়ে দেব, শুকনো লঙ্কা দেব 4টে, আর এরই সাথে দিয়ে দেব এই লঙ্কাগুলো। এই সবগুলোকে এবার একসাথে বেটে নেব।
একবার বেটে নিয়েছি, এবার খুব ভালো করে ঘুরিয়ে মিহি করে বেটে নেব। মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি রান্নার কাছে। প্রথমে মাছগুলো ভেজে নেব, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে নেব। মাছগুলো এবার উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। শঙ্কর মাছ আজকে যেভাবে রান্না করবো তাতে কিন্তু একটু পেঁয়াজ বেশিই লাগবে, তাহলে গ্রেভিটা বেশ সুন্দর হবে, একটু রসা রসা কষা কষা হবে। তো পেঁয়াজটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব। শঙ্কর মাছ বানানো দারুণ লাগছে। মাছ যত বড় হবে না তত ভালো হবে। সে কাঁটাও নেই। কাঁটা নেই তো, খেতে সুবিধে। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো দুটি মাঝারি সাইজের টমেটো কুচি। এদিকে আমি রান্নাটা শুরু করেছি আর তখনই ও এসেছে যে মাছ ভাজা খাবো বলে। টমেটো দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। সবগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জিরে, ধনে এবং লঙ্কা বাটা। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো পর্যন্ত নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর করে তেলটা ছেড়ে গেছে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এবার ভালো মতো ফুটতে দেব। ঝোলটা এখন ভালো মতো ফুটে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে দেব। রসার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর এই সময় ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব। বালি শঙ্করে ঝাল ঝাল রসা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করতে করতে অভিদীপ বেশ অনেক কয়েকবার এসেছে যে রান্না হয়েছে কিনা জিজ্ঞাসা করার জন্য। আর আপনারা তো দেখেছেন মাছ ভাজা একবার খেয়ে গেছে, আর রান্নাও অলরেডি হয়েই গেছে, আর এইরকম ভাতের থালা নিয়ে বসে পড়েছে। আর এই শঙ্কর মাছ খেতে কিন্তু ও বেশ ভালোই বাসে।
আর এই মাছের তো কোনো কাঁটা নেই, শুধু কুরুশ কুরুশ হাড় আছে। শঙ্কর মাছে ঝাল ঝাল রসা বানিয়েছি, তবে ঝালটা যে খুব তীব্র তা কিন্তু নয়, আমাদের অভিদীপ খাবে সেই মতো করেই ঝালটা দিয়েছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।